Hello everyone and welcome to my channel World of Innocence. আদমান ভ্রমণের আরও একটি নতুন পর্ব নিয়ে আজ চলে এসেছি। আশা করি আজকের ভ্রমণ পর্বটি আপনাদের ভালো লাগবে। তাহলে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ঘড়ির কাঁটায় এখন রাত্রি তিনটে। আমরা আছি এখন পোর্ট ব্লেয়ারের হোটেলে। এখনই বেরিয়ে পড়ব আমরা ডিগলিপুরের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর প্রায় 300 কিলোমিটার এবং পৌঁছতে লাগে 13 ঘন্টার মতো। তো চলুন বেরিয়ে পড়ি। রাতের অন্ধকারে বাসের মধ্যে কোনো ভিডিও শ্যুট করিনি। তো এখন মোটামুটি ভোরের আলো ফুটে গেছে আর আমরা এখন এসে পৌঁছেছি জিরকাটাং চেকপোস্টে। এই জিরকাটাং চেকপোস্ট থেকে শুরু হচ্ছে জারওয়াতের রিজার্ভ ফরেস্ট। প্রায় 2 ঘন্টা রাস্তায় এবং এই 2 ঘন্টা রাস্তার পুরোটাই জঙ্গল আর এইখানে জারওয়াদের বাস, সেই জন্য কোনো গাড়ি এখানে একা যায় না। সমস্ত গাড়ি একসাথে লাইন দিয়ে থাকে এবং সামনে পেছনে পুলিশের গাড়ি থাকে, প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। আর এখানে কোনো ফটোগ্রাফি একদম চলে না, সেজন্য আপনাদের কোনো ভিডিও দিতে পারলাম না, সরি, কারণ এখানে এটা নিয়ম নেই। আর এখানে রাস্তাতে কাঁচের চ্যানেলটা বন্ধ করে যেতে হয় এবং রাস্তায় কিছু খাওয়াও চলবে না। ভোর 6টা নাগাদ আমাদের বাস যাত্রা শুরু করলো আর পুরোটা ঘন জঙ্গল, মানে এত ডেন্স ফরেস্ট আমি এর আগে কখনো দেখিনি। ভীষণ ইচ্ছে করছিল জানেন তো যে একটা ভিডিও বানাই, কিন্তু জানি চলবে না। আর সুন্দরবনে যেমন বাঘ দেখাটা খুব একটা বিরল ব্যাপার, এখানে জারোয়া দেখতে পাওয়াটা একটা বিরল ব্যাপার। তো আমরা খুব লাকি ছিলাম যে আমাদের চোখের সামনে 3 জন জারোয়া আমরা দেখার সুযোগ পেয়েছি। তবে আমি খুব মানে চোখের পলকের মধ্যেই দেখেছি সেটা। এখন আমরা মিডল স্ট্রিট জেটি থেকে যাত্রা শুরু করেছি বারাটাং আইল্যান্ডের উদ্দেশ্যে। মিডল স্ট্রিট থেকে যখন বারাটাং জেটি থেকে আমরা ফেরিতে করে যাচ্ছিলাম, তখন জলপথের বর্ণনাটা আপনাদের এক কথায় দেওয়া খুব মুশকিল। এত সুন্দর প্রকৃতি যে বলে বোঝানো যাবে না। স্বচ্ছ জল, দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে একটা করে জাহাজ আসছে যাচ্ছে। দেখুন আকাশটাও এত মনোরম। এই ফেরিগুলোতে মানুষের সাথে যানবাহনের পরিবহন হয়, কারণ আমরা মিডল স্ট্রিট থেকে বারাটাং তো জলপথ, আর আবার এই যে বাসে করে এলাম না, এটাতেই আবার আমরা বারাটাং থেকে আমরা যাব ডিগলিপুর। তো আমাদের সাথে সাথে গাড়িগুলো জলপথে যাচ্ছে, ভারী মজার না? এই দেখুন এখন আমরা বারাটাকে পৌঁছে গেছি আর আমরা ফেরি থেকে নেমে পড়েছি আর আমাদের বাস নেমে পড়েছে। এখানকার প্রকৃতিটাকে একটু দেখিয়ে দিই আপনাদের, জাস্ট এক ছেলেকে দেখি না, কি অপূর্ব দেখতে, তাই না? সকাল থেকে 1 কাপ চাই আমাদের চলছিল। তো এখানে এসে আমরা একটু টিফিনটা সেরে নিলাম ভালো মতো, ইডলি দোসা যা পাওয়া যায়। আমরা আবার বাসে উঠে পড়েছি, এবার আমাদের যাব ডিগলিপুর। কিন্তু এখানে একটা বলে রাখি, রাস্তা যে এতটা ভয়ঙ্কর রকমের খারাপ সেটা আগে জানতাম না। বিশ্বাস করুন মজা লাগছে, কিন্তু বাসের জার্নিটা যে এতটা আনকমফোর্টেবল হবে এটা আমরা বুঝতে পারিনি। রাস্তা কিছু করার নেই, একদম কর্দমাক্ত বলতে পারেন। ছোটোবেলায় জানেন তো নাচ করতাম, ভরতনাট্যম, কত্থক। তো এখানে না আমরা নাচছি না, কিন্তু বাসটা আমাদের নাচাচ্ছে রীতিমতো। কি বলবো আপনাদের,
মানে গাড়ি একদম ডান্স করতে করতে যাচ্ছে। আমাদের পেছনে যত লাগেজ ছিল এক এক করে আমাদের ঘাড়ে এসে পড়তে লাগলো, আর আমরা তো মানে একদম সিট থেকে কখনো নিচে পড়ে যাচ্ছি। এতটা রাস্তা ভয়ঙ্কর, মানে কি বলবো, জাস্ট মাঝে মাঝে মনে হচ্ছিলো জানেন তো যে এখানকার বাসে না অ্যাটলিস্ট এখানকার রাস্তার জন্য একটা করে সিট বেল্ট রাখা উচিত। মজা করলাম। তো এখন একটা মতো বাজছে, অনেকক্ষণ বাসের মধ্যে ছিলাম, এবার আমরা একটু বাস থেকে নামলাম। আর আমরা এখন নেমেছি রাঙ্গেতের কাছাকাছি আম্রকুঞ্জো বিচে, একটা অগোছালো বিচ যেখানে পর্যটক হয়তো কমই আসেন, কিন্তু বিশ্বাস করুন জায়গাটা অত্যন্ত সুন্দর। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। এই বিচেও কিন্তু কুমিরের দেখা মিলেছে, এই দেখুন। এই আম্রকুঞ্জ বিচে এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আর এই অদ্ভুত দর্শন ফল সম্ভবত এটাকে ক্যাজুরিনা বলে। যাই এবার একটু সমুদ্রের দিকে এগিয়ে যাই। পর্যটকের অভাবে এলোমেলো একটা বিচ, চোখে পড়বে অগুন্তি পাথরের উপরে মৃত কোরালের অবয়ব। অর্ধচন্দ্রাকৃতি আকারের এই বিচে সমুদ্রের জল এসে আছড়ে পড়ছে পাথরের উপর। তো এই বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আর হ্যাঁ, এখানে ডাব বিক্রি হচ্ছিল, তো আমরা একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। রাত দুটোতে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে এসেছি 3টে নাগাদ, কিন্তু এত সুন্দর পরিবেশ বাইরে বাইরের দৃশ্যগুলো এগুলো মিস করতে চাইছিলাম না, তাই বাসের মধ্যে ঘুমোবার বিন্দুমাত্র চেষ্টা করিনি। আন্দামানে প্রথম থেকে শুরু করে যতগুলো বীজ ঘুরেছি সমস্ত বীজ যেখানেই বসি না কেন সবগুলোকে অত্যন্ত সুন্দর লাগছে, মনে হয় যেন এখানে দুদণ্ড একটু বসি। তো গাড়ি এখন অত্যন্ত বেশি লাফাচ্ছে, আমি ক্যামেরা করতেও পারছি না কারণ আমার হাত থেকে মোবাইলটা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো পেছনের দিকে লাগেজগুলো দেখছেন, এটা মাঝে মাঝে আমাদের সকলের একটু করে হাতে পায়ে ঘাড়ে এসে একটু পড়ছে, সেই জন্য আমরা সদা সজাগ। হাত থেকে আমার মোবাইলটা জাস্ট পড়ে যাওয়া জোগাড় হয়েছে, কিভাবে বাস দূরে উঠছে বুঝতে পারছেন, এই হচ্ছে। যাই হোক, এভাবে ঘন্টা দেড়েক কাটানোর পর আমরা নিম্বুদারা বাজারে এলাম, যেটা নর্থ অ্যান্ড মিডল আন্দামানের মধ্যে পড়ছে, মায়াবন্দর ব্লকের মধ্যে। তো এখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আবার শুরু হলো আমাদের যাত্রা, এখনও মনে হচ্ছে বেশ কিছুটা সময় লাগবে, আশা করছি ডিগলিপুর পৌঁছতে প্রায় সন্ধ্যে মতো হয়ে যাবে। এভাবে আমরা মজা করতে করতে এগিয়ে যাই আর রাস্তার ধারের সিনিক বিউটিগুলো এনজয় করি। আমার জানলা দিয়ে এখন শুধু আমি সবুজ দেখছি, নারকেল গাছ, সুপুরি গাছ।
কয়েকটা বাড়ি পরপর রয়েছে, আবার অনেকটা দীর্ঘ জঙ্গল গাছপালা, আবার হয়তো অনেক কিছু পরে দু একটা বাড়ি এরকম রয়েছে। আর প্রত্যেকটা বাড়িতে জানেন তো আমাদের যেমন পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ থাকে, এখানেও কিন্তু সেম দেখলাম এরকম গাছগুলো প্রত্যেকের বাড়িতে রয়েছে। নিশ্চয়ই জানেন যে আন্দামানে প্রচুর বাঙালি, আর সেই জন্য আমরা যখন ডিগ্রিপুরের থেকে যাচ্ছিলাম তো বেশিরভাগ জায়গার নামকরণও হয়েছে বাঙালিদের নাম অনুযায়ী। তো আমরা এখন ডিগলিপুরে পৌঁছে গেছি, আর আমরা এখন যাব ডিগলিপুরে আমাদের যে হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে সেখানে। আর এটা আমরা দেখতে যাচ্ছি ডিগলিপুর বাজার। তো দেখুন ডিগলিপুর একদম আমাদের মতো, এখানে বেশিরভাগই বাঙালিরা বসবাস করে। অবশেষে আমরা হোটেলের প্রবেশ করলাম। প্রায় 12 ঘন্টার বাস সফর শেষ করে হোটেলের রুমে পৌঁছে ভীষণ শান্তি লাগছে। এখনই তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু বাজারের দিকে যাব, কারণ খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো, তাড়াতাড়ি করে এসে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার যাব রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। হোটেলের জানলা থেকে বাইরেটা কেমন দেখাচ্ছে একবার আপনাদের দেখিয়ে দিই। আমরা এসেছিলাম ডিগলিপুরে কালী পুজোর সময়ে, আর ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এডিট করে অনেকটা পরে, কিন্তু সেদিন ছিল দিওয়ালি। তো বাংলার বাইরে এসেও যে এত সুন্দর একটা দিওয়ালি দেখতে পেলাম অসাধারণ লাগলো। ডিগলিপুরটা পুরো আলোয় আলোয় সেজে উঠেছিল। কয়েকটা ঝলক আপনারা দেখে নিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমার পরবর্তী ভিডিও আসছে খুব শিগগিরই, আপনাদের নিয়ে যাব রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।